সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। যারা FZ বাইকে অয়েল কুলার রেডিয়েটর লাগাবেন, তারা আসলে কিভাবে এই কাপের ভিতরে নাট বা হচ্ছে বেঞ্জু ইনস্টল করবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ এটা নিয়ে কিন্তু আমার অনেক ভাই ব্রাদার অনেক সমস্যার ভিতরে থাকেন, তো যার জন্যই আপনাদেরকে আমি বিষয়টা দেখাচ্ছি। সেটা হলো, দেখেন এখানে যে কাপটা রয়েছে, এই কাপটার ভিতরে দেখেন আমরা দুইটা কিন্তু প্যাচ করেছি। তো কোন কোন জায়গাতে প্যাচ করেছি তার আগে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। এখানে আমরা যে নাটটা নিয়েছি, এই নাটটা হলো আপনাদের বাইকের সামনের যেই ব্রেকের মাস্টার সিলিন্ডার রয়েছে, এটার সামনে কিন্তু এই নাটটা কিন্তু পাবেন। তো এই নাটটা খোঁজার জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবে না। এবং এই নাটের সাথে কিন্তু আপনাদেরকে রাবার সিস্টেম ডাবল ওয়াশার ব্যবহার করতে হবে। আমি একটু আপনাদেরকে এটা একটু খুলে দেখাই। এখানে যে ওয়াশারগুলো একটু দেখেন ভালো করে, ওয়াশারের ভিতরে কিন্তু এখানে রাবার রয়েছে, ঠিক আছে। এই রাবার সিস্টেম ওয়াশার আপনারা নেবেন 4 পিস। এবং এখানে এই যে নাটটা, এই নাটটাকে বলা হয় বেঞ্জু নাট। আর বেঞ্জু নাটের ভিতরে কিন্তু সবসময় দেখবেন এই ফুটা আছে, এই যে এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে দোনো পাশ দিয়ে কিন্তু ফুটা আছে। আর এখানে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত নিপল, এটাকে বলা হয় নিপল। তো এটা আপনারা স্ট্যান্ডার্ড যে কোনো একটা সাইজের নিপল নেবেন। এখন আমরা মেইন যে আমাদের ইউনিটটা, এটা আমরা কিভাবে করেছি সেটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে। দেখেন দেখেন এখানে এই যে লাঠির অংশটা, এটা কিন্তু আপনাদের যেই অয়েল ফিল্টার রয়েছে, ইঞ্জিন অয়েল ফিল্টার, ফিল্টারের মাঝখানে কিন্তু এই অংশটা ঢোকে। তো অনেকে কি করে, এই গ্রুপ করার সময় এই এটাকে ভেঙে ফেলে। এটা কোনোভাবেই যাতে না ভাঙে সেটার দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে। আর আমি একটু ফ্লাশ করে আপনাদেরকে দেখাই। দেখেন এই পাশ দিয়ে একটু ফলো রাখেন, এই পাশ দিয়ে আমরা হচ্ছে একটা ইয়ে করেছি যেটাকে বলা হয় গ্রুপ করেছি, এই যে এই যে এই পাশ দিয়ে দেখেন। আর এখানে সমান মিডেলে প্রথমে আপনি যখন ওই যে ওয়ার্কশপে নেবেন, ওয়ার্কশপে নেওয়ার পরে প্রথমে ওরা এখান দিয়ে একটা ফুটা করবে, নর্মাল ফুটা করবে, করে ওদের ম্যানুয়াল প্যাচ করার একটা ওই মেশিন আছে, মানে এই স্ক্রুর মতো, ওইটা দিয়ে তারা প্যাচ করবে। তো দেখেন আমরা যে নাটগুলো নিয়েছি, এখানে এই দুইটা নাটের জন্য আমরা দুইটা প্যাচ করেছি। এর ভিতর থেকে এই পর্যন্ত কিন্তু ভিতর একটা সূক্ষ্ম ছিদ্র রয়েছে, এই ছিদ্রটাকে কিন্তু আপনার মুখ বন্ধ করে দিতে হবে। তো এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম ঝালাই। তা আমরা কি করেছি, দেখেন এই যে এই কানি দিয়ে অ্যালুমিনিয়াম ঝালাই দিয়ে এই পাশের ফুটাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। তার মানে আমাদের অয়েল যখন মানে প্রথম তো অয়েল গাড়ির বডিতে আসে, বডিতে আসার পরে ও ফিল্টারিং হয়ে তারপরে হচ্ছে বডির আরেক পাশ দিয়ে ঢুকে যায়, মানে এই অংশ দিয়ে ঢুকে যায়। এখানে ফিল্টারিং হয়ে ফিল্টারের বাইরের পাশে প্রথম অয়েলটা ঢুকে, তারপরে ফিল্টারিং হয়ে ফিল্টারের মাঝখানে ঢুকে ঢুকে এই নল দিয়ে এখানে বের হয়ে যায়। কিন্তু ওকে এই নল দিয়ে বের না হয়ে আমরা কি করলাম, এই যে ফুটাটা দিলাম, আমরা এই ফুটা দিয়ে এটাকে আউট বের করে দিব। তো এজন্য আমাদেরকে এখানে যেই আমাদের রাবার সিস্টেম যেই ওয়াশার, এই ওয়াশার ব্যবহার করতে হবে। তো আমরা ধরেন একটা ওয়াশার আমরা দিয়ে দিলাম, এই কথাটা বুঝুন ভালো করে, আমরা ওয়াশারটা দিয়ে দিলাম। দেখেন ওয়াশার দিলাম, হলো নিফেল, এই নিফেলকে আমরা এইভাবে দিয়ে দিলাম। দেখেন এই যে এই দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। তো এবার আমরা আরেকটা যে ওয়াশার রয়েছে, এই ওয়াশারটাকেও আমরা এখানে দিয়ে দিব। দেখেন দুইটা ওয়াশার দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু মোটামুটি 2-3 প্যাচের মতো অবশিষ্ট থাকবে। সুতরাং এটা নিয়ে আপনাদের প্যারা বা টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এবার দেখেন আমরা কিভাবে লাগাই। এবার আমরা এই জায়গাতে দেখেন কি করি, এই দেখেন এই জায়গাটাতে এখানে আমরা যে লাগাই দিলাম, এখানে যখন আপনি দুইটা ওয়াশার দিবেন, দুইটা ওয়াশার দেওয়ার পরে এখানে আপনাদের হার্ড টাইট দেওয়ার কোনো বিষয় নাই। ওই যে প্লাস দিয়ে একেবারে জোরে টাইট দিবেন এমন কিছু করার কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট হাতের টাইট দেওয়ার পরে আপনারা রেঞ্জ দিয়ে হালকা একটু টাইট করে দিবেন, ঠিক আছে। এর বেরিয়ে বেশি দিলে কিন্তু এই প্যাচ কেটে যাবে। দেখেন এখন কিন্তু একেবারে ফুল লাইন ক্লিয়ার আছে, এখান দিয়েও লাইন ক্লিয়ার এবং এই পাশ দিয়েও লাইন ক্লিয়ার। অনুরূপভাবে দেখেন এখানেও আপনাদের ডাবল ওয়াশার দিতে হবে, ডাবল ওয়াশার দিয়ে এখানে আপনারা এটা লাগিয়ে দিবেন। তারপরে এইটাকে আপনারা যেই দিকে দরকার সেই দিকে আপনারা নল বের করে নিবেন। আমরা এইটাকেও লাগিয়ে দিলাম, এই দেখেন একেবারে পারফেক্টলি আমাদের কিন্তু এটা লেগে গেছে, ঠিক আছে। তো এটা পারফেক্টলি লেগে গেছে, দেখেন এটা কোন জায়গা দিয়ে বেরোইছে। আর এটা যখন আপনারা অ্যালুমিনিয়াম ঝালাইটা এখানে ওনারা দিবে,
তখন কিন্তু এই জায়গাতে কিন্তু একটু অ্যালুমিনিয়ামের অংশ লাগতে পারে, এটা জিরো শীষ কাগজ অথবা র্যাপ দিয়ে একটু মিশ করে একেবারে লেভেল করে দিবেন। কারণ খেয়াল রাখবেন এখানে তো একটা সিল থাকবে, এটার আউটটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, মেইন হচ্ছে কিন্তু এইটা, এই আউটটা। আর ইন্টারনালটাও মেইন, কিন্তু ইন্টারনালটা আপনারা ফিনিশ করে দিবেন তাহলে হয়ে যাবে। তো অনেকেই কাজটা আসলে পারেন না, তাদের জন্য আমি খুব সহজেই আসলে এটা দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে মোটামুটি সার্বিক অবস্থা। তো এই বিষয়ে আপনারা যারা আরও তথ্য জানতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।